প্রবলেম নম্বর 1154, এজেস। তো আমাদের এই প্রবলেমে যেটা করতে হবে, আমাদের এইজের অ্যাভারেজ বের করতে হবে। কতগুলো অ্যাভারেজ এইজ আমরা ইনপুট নিব, যে এজগুলো হবে পজিটিভ ইন্টিজার। তো আমরা কন্টিনিউয়াস এজ ইনপুট নিব, একটা যখনই আমরা নেগেটিভ কোনো ইনপুট পাবো তখন প্রোগ্রামটা ব্রেক করবে। তো আমাদের ইনপুট নেওয়ার পর, এজগুলো ইনপুট নেওয়ার পর আমাদের অ্যাভারেজ বের করতে হবে, যে অ্যাভারেজ এজ কত। তো এই অ্যাভারেজ বের করার জন্য আমাদের স্ট্র্যাটেজি যেটা হবে, আমরা লুপের মাধ্যমে ইনপুট নিতে থাকবো, কন্টিনিউয়াস ইনপুট, এবং ইনপুটগুলো একটা ভ্যারিয়েবলে সেভ করব, সাথে সাথে একটা কাউন্টার ভ্যারিয়েবল রাখবো। প্রত্যেকবার ইনপুট নেওয়ার সময় কাউন্টার ভ্যারিয়েবলের ভ্যালু 1 করে ইনক্রিমেন্ট হবে, এবং যখনই কোনো নেগেটিভ নাম্বার পাবে তখনই মানে ইনপুটের লুপটা ব্রেক করবে। তারপর আমাদের যে ভ্যারিয়েবলে আমরা যোগফল মানে যোগ সে মানে এজগুলো যোগ করে রাখছি, সেই টোটাল যোগফলকে আমাদের কাউন্টার ভ্যারিয়েবলের ভ্যালু দ্বারা ভাগ করলেই আমাদের কাঙ্ক্ষিত অ্যাভারেজটা পেয়ে যাব, যেটা পয়েন্টের পর 2 ঘর পর্যন্ত প্রিন্ট করতে হবে। তো প্রবলেমটা লিখি, এইজ এ, আর আমরা এজটা সেভ করব এনে, তো এন ইকুয়াল 0। তো দেন আমাদের, যেহেতু আমাদের অ্যাভারেজ মানে ফ্র্যাকশনাল নাম্বার হতে পারে, যখন আমরা ফ্লোটে নিব এবিজি অ্যাভারেজ। অ্যান্ড কাউন্টার, যেহেতু আমাদের কাউন্টার যেহেতু আমার কাউন্টার ভেরিয়েবল দিয়ে আমাদের যোগফলকে ভাগ করতে হবে, তো আমাদের কাউন্টার ভেরিয়েবলটা ফ্লট হইতে হবে। তো আমরা একটা কাউন্টার ভেরিয়েবল নিলাম জে, দেন আমরা লুপের মাধ্যমে কন্টিনিউয়াস ইনপুট নিব, এজ আমরা প্রথমে চেক করে নেব, যদি রেজাল্টটা সরি ইনপুটটা যদি নেগেটিভ হয় তাহলে প্রোগ্রাম ওইখানেই ব্রেক করবে। ইফ এ ইজ লেস দেন 0 দেন ব্রেক, আর তা না হলে এন প্লাস ইকুয়াল এ এবং জের ভ্যালু 1 বাড়বে। তো আমাদের যোগ করা পর্যন্ত এবং কাউন্টার ভ্যারিয়েবল কাউন্ট করা পর্যন্ত শেষ কাজ শেষ, আমরা অ্যাভারেজ বের করব। অ্যাভারেজ ইকুয়াল এন ভাগ এ, তো আমরা অ্যাভারেজটা প্রিন্ট করব। তো এই ছিল আমাদের সলিউশন, আমরা রান করে এক্সাম্পলের সাথে মেলাবো। থার্টি ফোর, 56, 44, 23, মাইনাস 2, সো কোথাও ভুল হয়েছে, লেট মি চেক। ও আচ্ছা, আমাদের তো এখানে জে দিয়ে ভাগ করতে হবে, ভুল করে ফেলছি। এখন রান করে এক্সাম্পলের সাথে মিলায় দেখি, চৌত্রিশ, 56, 44, 23, মাইনাস 2, 39.25, 39.25।
তোমাদের অ্যান্সারটা ঠিক আছে, এবার আমরা সাবমিট করব সলিউশন। সো 1154 এজেস অ্যাকসেপ্টেড।